পাঁচটা বিষয়ের প্রতি আমল করার কথা বলবো, তারপরে ইনশাল্লাহ আলোচনা শেষ করতেছি। আল্লাহ রাসূল সাল্লামের বিদায় হজ্জের একটা হাদিস, সাহাবি বিশিষ্ট সাহাবি সহিহ আল বুখারী ও মুসলিমে বর্ণনা আসছে। বিশিষ্ট সাহাবি উমামা ওয়াহিনী রাদিয়াল্লাহু আনহু বলছেন, اخطبوا في حجة الوداع فقال اتقوا ربكم وصلوا خمسكم وصوموا شهركم وادوا زكاة اموالكم واتقوا امر ربكم تدخلوا جنة ربكم। জান্নাতে যাওয়ার একটা উপায়, জান্নাতে যাওয়ার মাধ্যমের বিষয়ে একটা হাদিস কিন্তু, ঠিক আছে। এই হাদিসটা, এই হাদিসে পাঁচটা বিষয়ের প্রতি আলোচনা করা হয়েছে, কয়টা বিষয় সব উত্তর দেয় আমরা, নাহলে আরো জোরে কথা বলে বলা হয়েছে। হ্যাঁ, পাঁচটা বিষয়ের প্রতি আমল করার কথা বলা হয়েছে। যদি আপনি আমি আমরা সবাই এই পাঁচটা বিষয়ের প্রতি আমল করতে পারি, এই পাঁচটা হুকুম আহকাম যদি আমরা মেনে চলতে পারি, এই পাঁচটা বৈশিষ্ট্যের পাঁচটা গুণের গুণে যদি আপনি আমি আমরা সবাই গুণান্বিত হতে পারি, তাহলে আমরা জান্নাতবাসী হতে পারবো ইনশাল্লাহ। তো সাহাবি উমা ওয়াহিলি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আখতু ফি হাজ্জাতিল ওয়াদাই ফাকাল ইত্তাকু রাব্বাকুম, তিনি বলছেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় হজ্জের খুতবা প্রদান করতে শুনেছিলাম। তিনি বলেছিলেন ফাকাল ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ সকল তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো, পসল্লু খামসাকুম এবং পাঁচ ওয়াক্ত সালাত যথা সময় আদায় করো, আওয়ালক্তে আদায় করো, ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম এবং তোমরা তোমাদের ধন সম্পদের যাকাত প্রদান করো, ওসুমু শাহরাকুম এবং তোমরা রমজান মাসের সিয়াম পালন করো, ওয়াতিউ যা আমির রব্বিকুম এবং তোমরা তোমাদের ইসলামের আমিরের আনুগত্য করে মান্য করে চলো, তাদখুলু জান্নাত রব্বিকুম, তাহলে তোমরা তোমাদের আপন প্রতিপালকের জান্নাতে ইচ্ছামত প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা বিষয়ের কথা বলা হয়েছে? পাঁচটা বিষয়। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে হবে। এক নম্বর কি বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে হবে। আর আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত মানে নির্দেশ সূচক বিষয়কে অবশ্যই মেনে চলতে হবে, এবং নিষিদ্ধ বিষয় যেগুলো হারাম, হারাম বিষয়গুলো থেকে আমাদের দূরে থাকতে হবে, আল্লাহর নির্দেশগুলো মেনে চলতে হবে। এবং যদি আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে হারাম করে দিয়েছেন, নিষেধ করেছেন, সেই বিষয়গুলো থেকে আমাদের কী করতে হবে? দূরে থাকতে হবে। এবং দ্বিতীয় নম্বর বলা হয়েছে কি? পাঁচ ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে। আওয়াল ওয়াক্তে আমরা আদায় করতে পারবো তো ইনশাল্লাহ? সবাই উত্তর দেন ইনশাল্লাহ, পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করবো। তারপর বলা হয়েছে যাকাত প্রদান করতে হবে, ধন সম্পদের যাকাত এক বছর শেষে। হ্যাঁ, এবার রমজান মাসের সিয়াম এরা ফরজে অবশ্যই পালন করতে হবে। এবং শেষে বলা হয়েছে যে আমিরের আনুগত্য করতে হবে। সবাই লক্ষ্য করেন, আমি শেষ করবো ইনশাল্লাহ, প্রায় শেষ হয়ে যাচ্ছে। সবাই আমিরের আনুগত্য করতে হবে। মনে করেন আপনাদের হেফজখানায় 30 জন 35 জন ছাত্র আছে, তো আপনাদের ভাইদের মধ্যে যিনি বড় ভাই তিনি কিন্তু মনিটার, তাই না? তিনি কি মনিটার বা আমির? হুজুরের পরে ওস্তাদের পরে যিনি বড় ভাই তিনি কে? সে ভাই কিন্তু আমির, তাই না? সে সবার বড়। কিংবা এখানে যিনি ইমাম সাহেব উনি ওইখানের আমির, ইমাম। ইমাম মানে নেতা, আমির মানে নেতা। যে বড় ভাই ইংরেজিতে মনিটার বলা হয় সেও নেতা। তো তার কথা অবশ্যই আনুগত্য করে মান্য করে চলতে হবে। আমিরের আনুগত্য করা কিন্তু ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনুযায়ী বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আনুগত্য করো, মান্য করে চলো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এবং তোমরা তোমাদের রাসূলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের মধ্যে যিনি আমির আছেন ওই আমিরের আনুগত্য করতে হবে। তাহলে এখানে মসজিদের যিনি সভাপতি উনিও আমির, এখানে আমাদের মাদ্রাসার যিনি প্রিন্সিপাল সাহেব মাওলানা রফিকুল ইসলাম সাহেব উনি আমাদের মাদ্রাসার সবার আমির, তাই না? এখানে হেফজখানা আমাদের মাসুম বিল্লাহ হুজুর আছেন, উনি আমাদের আমির। তো অবশ্যই আমরা আমরের আনুগত্য করব। এবং আজকে যে বিষয়ে আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উক্ত বিষয়ে আমল করার তৌফিক